প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটি টেস্টের প্রশ্নের এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণ সমাধান নিয়ে প্রস্তুত হয়েছি। এছাড়াও তোমাদের বলে দেবো কোন প্রশ্নগুলি, কোন বড় প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো প্রশ্নটি দেওয়া আছে, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হবে অপশন বি ফরাসিরা। কি বললাম, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ফরাসিরা। দুই থেকে প্রশ্ন দেখো, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হচ্ছে লেনিন। লেনিন লেনিন বানানটা ভুল আছে, লয়কা দ নয়াসি দ্বন্দ্ব ন হবে। পরের প্রশ্ন দেখো, তিন নম্বর প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, অপশন এ 1784 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, দাগ নাম্বার চারের প্রশ্নটা, ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে, উত্তর হবে বাংলা। তারপরে দেখো স্তম্ভমিলা পাঁচের দাগের প্রশ্নটা, ফারুকসিয়ার ফরমান, অপশন বি 1717। তারপরে দেখো পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন অপশন ডি 1784। রেগুলেটিং আইন অপশন এ 1783। তারপরে দেখো দেওয়ানি লাভ 1765। তাহলে উত্তর হচ্ছে বিডিএসি। ওকে, তারপর ছয় দাগের প্রশ্নটা দেখো, কোন সনদ আইনে শিক্ষাখাতে বছরে 1,00,000 টাকা ব্যয় করার কথা বলা হয়, উত্তর হবে অপশন বি 1813। তারপরে দেখো যে প্রশ্নটি আছে সাত নম্বর দাগে, সপ্ত বিপ্লব নীতির সাথে কোন গভর্নরের নাম জড়িত, উত্তর হবে অপশন বি লর্ড ডালহৌসি, অপশন বি ডালহৌসি। সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সাথে জড়িত, উত্তর হবে অপশন সি চিরস্থায়ী। পরে প্রশ্ন, কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াতসেন, এটা 2022 সালে পরীক্ষায় চলে এসেছে এনসিকিউতে। তো কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতা সান ইয়াতসেন, অপশন ডি। তারপরে দাগ দশে দেখো প্রশ্ন, হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নব্যবঙ্গরা, অপশন এ। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়, উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে, অপশন এ। পরে প্রশ্ন দেখো 12 নম্বর দাগের, ভাইকম মন্দিরের প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, ভাইকম মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন, উত্তর হবে অপশন ডি কেপি কেশব মেনন, উত্তর হবে কেপি কেশব মেনন। 13 প্রশ্নটা দেখো, রশিদ আলী দিবস কবে পালিত হয়, উত্তর হবে অপশন এ 1946 12ই ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। তো তারপরে দেখো 14 নম্বর দাগে, ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হবে উইনস্টন চার্চিল, অপশন এ উইনস্টন চার্চিল। শুদ্ধি আন্দোলন শুরু করেন কে, শুদ্ধি আন্দোলন শুরু করেন অপশন বি, উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো দাগ 16 নম্বর প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন, উত্তর হবে অপশন এ থিওডর বেক ছিলেন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ। ঐতিহাসিক পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়, এটা সবার উত্তর জানা, অপশন সি 1757। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু, অপশন এ। 19 নম্বর দাগ, মেকলে মিনিট এর সাথে নিচের কার নাম জড়িত, বেন্টিং, অপশন সি উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো দাগ নাম্বার 20, সুয়েজ সংকট কথাটির সাথে কোন দেশ জড়িত, সুয়েজ সংকট মিশরের নাসের, উত্তর হবে অপশন ডি মিশর হবে অপশন। 21 নম্বর দাগের প্রশ্নটা দেখো, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, উত্তর হবে অপশন ডি জিয়াউর রহমান। প্যাট্রিক লুম্বুবা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গোর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে প্যাট্রিক লুম্বুবা। ভারতের সংবিধান কার্যকরী হয়, অপশন বি 1950 সালে। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি, উত্তর হবে সেদিনের কথা। তাহলে তোমাদের 24টি প্রশ্ন উত্তর আমি বলে দিলাম, খুব গুরুত্ব দিয়ে এই প্রশ্ন উত্তরগুলো করো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো
এসিকিউ প্রশ্ন উত্তর। এসিকিউ এর দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমি বলে দেবো, আর যেগুলো বড়ো সেগুলো আমি বলছি না, আর তোমরা শোনো এবং খাতা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে। প্রথমেই দেখো, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ হাত্তা, আর রাষ্ট্রপতি ছিল ডক্টর সুকর্ণ। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় বা কবে পাশ হয়? 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়। তারপরে দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে? র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। সতীদাহ প্রথা আইন কত নম্বর রেগুলেশন আইন পাশ হয়? উত্তর হবে 17। তারপরে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে দাগ চারে, মুজিবুর রহমান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে বাংলাদেশের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক, ঠিক আছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান বা জাতির জনক বলা হয়। ন্যাটো এর পুরকথা কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নববঙ্গ কারা? ড্রিজিওর অনুগামীদের নববঙ্গ বলা হয়, ঠিক আছে। অবশিল্পায়ন বলতে কি বোঝো? এটা 2022 সালে পড়ে গেছে, তো শিল্পের বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলা হয়, শিল্পের মন্দা বা বিপরীত অবস্থাকে বলা হয়। বার্লিন সংকট, বার্লিন সংকট তোমরা দেখে নিও, ঠিক আছে। উপসাগরী যুদ্ধ কবে সংঘটিত হয়? 1990 উপসাগরী যুদ্ধ। ঠান্ডা লড়াইয়ের দুই বিবাদমান রাষ্ট্রগুলির নাম লেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়া। তারপরে দেখো, ভারতের ভারতবর্ষের স্বাধীনতা পাই কোন আইনের দ্বারা? 1935 সালে ভারত শাসন আইন দ্বারা, ঠিক আছে। তারপরে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, বি উপনিবেশীকরণ কী বা উপনিবেশীকরণ কী কী, এগুলো তোমরা দেখে নিও। তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফ্রিকা, লাটিন আমেরিকা ও এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আফ্রিকা, আমেরিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার পিছিয়ে পড়া দেশগুলি তৃতীয় বিশ্বের নামে পরিচিত, যেমন ভারতবর্ষ। তারপরে দেখো, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্র নায়কের নাম কী? কী বললাম? দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো? এটা তোমরা দেখে নিও। সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা তোমরা দেখে নিও, ঠিক আছে। সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা বলে দিই তোমাদের, কোনো শক্তিশালী দেশ অন্য রাষ্ট্রে শক্তি কায়েম করে তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ কি? সুভাষ ও স্বরাজদ্বীপ, সুভাষদ্বীপ ও স্বরাজদ্বীপ, ঠিক আছে। আর মহাত্মা গান্ধী সর্বশেষ গণ আন্দোলনের নাম কি? মহাত্মা গান্ধীর সর্বশেষ গণ আন্দোলনের নাম হচ্ছে ভারত ছাড়া আন্দোলন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান কাজগুলির মধ্যে একটি হচ্ছে বিধবা বিবাহ বা বাল্যবিবাহ 1856। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এসে কি, আমি বললাম খুব সংক্ষেপে বললাম, তোমরা এগুলো লিখে নিও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে যে প্রশ্নগুলি আছে, বড় প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই অবশ্যই তৈরি করে রাখবে, কারণ 2023 ফাইনাল পরীক্ষাতে অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। তো আজকের আলোচনা এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, আবার দেখাবে নতুন করে ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।